এফাসি ফুরবি কিনলে পেয়ে যাচ্ছেন ফুল ট্যাঙ্কি তেল লোড, ফুল ট্যাঙ্কি, সাথে পাঁচটা গিফট এবং টিভিএস কোম্পানির পক্ষ থেকে একটি সেফটি হেলমেট। এফাসি ফুরবির তিনটা মডেলেরই প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল। ভাই আমরা এত কিছু দিচ্ছি নিউএসএস মোটরসের পক্ষ থেকে, আমাদের কাছ থেকে বাইক নেবেন যাবে কোথায় কাস্টমার? আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে চলে আসছি আবারও নিউ এস এস মোটরসে। এই মুহূর্তে কিন্তু সবচেয়ে নতুন একটা খবর চলে আসছে আমার কাছে, যেই কারণে কিন্তু মূলত এই শোরুমটাতে আসা। তো ভাইয়েরা কিন্তু আরটিআর ফোর বি প্রত্যেকটা সিরিজের, অর্থাৎ এবিএস, নন এবিএস, সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, প্রত্যেকটা বাইকে একটা আকর্ষণীয় অফার নিয়ে আসছে। তো ভাই শুরুতে আকর্ষণীয় অফারটা একটু বলে দেবেন। আকর্ষণীয় হওয়ার হচ্ছে আমাদের কাছ থেকে ফোর বি, এবিএস, নন এবিএস এবং সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক প্রত্যেকটা বাইক কিনলেই পাচ্ছেন ফুল ট্যাঙ্কি তেল লোড, ফুল ট্যাঙ্কি লোড, ফুল ট্যাঙ্কি লোড, এবং সাথে পাচ্ছেন একটি সেফটি হেলমেট ও আকর্ষণীয় পাঁচটি গিফট। ভাই কাস্টমার কিন্তু ট্যাঙ্কি খুলে দেখবে যে ট্যাঙ্কিটা লোড আছে কিনা, অবশ্যই আমরা লোড করে দেবো। আপনারা, আমি কথা দিচ্ছি এখানে কাস্টমারের সাথে কোনো ধরনের প্রতারণা করা হবে না। ওকে কাস্টমার, আপনাদের নিজ দায়িত্বে কিন্তু আপনারা ট্যাঙ্কিটা খুলে দেখে নেবেন যে তেল কিন্তু ফুল ট্যাঙ্কি আছে কিনা। পাশাপাশি কিন্তু একটা সেফটি হেলমেট দিচ্ছে, এছাড়াও আরও পাঁচটা গিফট, তাই তো? ওকে ভাই, তো শুরুতেই শুরু লোকেশনটা একটু বলে দেবেন। আমাদের শোরুমের লোকেশন নিউসেস মোটরস, ঘাটার চর, চৌরাস্তা, কেরানীগঞ্জ, ঢাকা। বসিলা ব্রিজ পার হয়ে মধুচিটির আগে নগর পরিবহন কাউন্টারের ঠিক উল্টো পাশে নিউসেস মোটরস অবস্থিত। ওকে, তার মানে হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে যেই ঘাটার চর যে মোড়টা আছে, মোড়টা থেকে জাস্ট একটু সামনে গেলেই আপনি মানে দুই মিনিট হাঁটলেই আমাদের নিউসেস মোটরস পেয়ে যাবেন। ওকে, তো দর্শক এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে বলে দিতে চাই, ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সো কথা বাড়াচ্ছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সো দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে ফেলছেন যে টিভিএসের এই বাইকটিতে, অর্থাৎ ফোর বি প্রত্যেকটা সিরিজে এবিএস, নন এবিএস এবং সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক প্রত্যেকটা কালার কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল আছে। পাশাপাশি কিন্তু এই প্রত্যেকটা বাইকে কিন্তু ভাইরা যেটা বলছিলেন যে শুরুতেই তারা কিন্তু ফুল ট্যাঙ্কি লোড করে দিবে, তো এর বাইরেও কিন্তু একটা সেফটি হেলমেট থাকবে, আরও পাঁচটা আকর্ষণীয় গিফট থাকবে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি দেখেন, যারা ইমরান ব্লগসের ফ্যান আছেন, যারা ইমরান ব্লগসকে ভালোবাসেন, তারা কিন্তু এসে আপনারা গিফটগুলো এনশোর করে নিয়ে যাবেন, বিকজ ভিডিও আপনি কিন্তু আপনাদের জন্যই বানাই। সো অফারটাও কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, তো যারা দেখবেন অবশ্যই কিন্তু অফারটা এনশোর করে তাদের কাছ থেকে বাইকগুলো পারচেস করে নেবেন। এখন আমার কথা হচ্ছে যে মানে এই বাইকটা আসলে কেন কিনবেন বা কারা কিনে? মূলত যারা একটু ইয়াং জেনারেশন, যারা একটু মানে অল্প বাজেটে বেশি বেশি সব কিছুই চায়, বেশি পাওয়ার চায়, একটা স্টাইলিশ লুক চায়, সব কিছুই আপনার মানে ব্যালেন্সে চায়, তাদের জন্য মূলত অ্যাপাচি আরটিআর ফোর বি এই বাইকটা। তো এই বাইকটা যেহেতু আমি আজকে কথা বলবো এবিএস এটা নিয়ে, কারণ এবিএস বাইকটা সবসময় থাকে না এবং শোরুমে কিন্তু পাওয়া যায় না, বাট এই মুহূর্তে কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল আছে। সো এই বাইকটা নিয়ে আমি কথা বলবো। আর এখন যেহেতু এটার বাইকটা কিন্তু অনেক বেশি পাওয়ার, অনেক বেশি টর্ক আছে এই বাইকটাতে, সো আমার কাছে মনে হয়েছে যে এই বাইকটা যারা নেবেন অবশ্যই এবিএসটা মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। সো এবিএসের ব্রেকটার মূল কাজটা হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। আপনি যখন অনেক বেশি টপে রাইড করবেন কিংবা একটু হাই স্পিডিং করবেন, তখন কিন্তু এবিএস ব্রেকটা কিন্তু আপনাকে খুব ভালো একটা ব্রেকিং পারফরমেন্স দিবে। পাশাপাশি কিন্তু বাইকটাতে দুটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। এরপরে যদি আমি একটু দেখাই এর ট্যাঙ্ক শেপটা, এর সিটিং পজিশন এবং এর পিছনের যে সাইডটা, মূলত এটাতে কিন্তু আসলে কিছু ফিচার্স আপডেটেড, লাইক এটা কিন্তু ব্যাক প্যানেলটা টেল ল্যাম্পটা ইউজ করা হয়েছে ফুল এলইডি, এর ফ্রন্টেও কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে, সেটা আমি দেখাবো। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই বাইকটার আসলে ভিতরে কী দেওয়া আছে, অর্থাৎ পাওয়ারটা কেমন আমরা পাবো সব কিছু সম্পর্কে। আর যারা একটু সিটি রাইডিং পছন্দ করেন, যারা একটু অল্প জায়গার মধ্যে বের হয়ে যেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু হ্যান্ডেল বারটা খুবই মানে ফ্ল্যাট শেপে করা হয়েছে, যার আপডেট কিছু ফিচার্স পাওয়ার জন্য কিন্তু আপনি ফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন এটাতে। আর এর বাইরে যদি আমি ফ্রন্টে আসি, এর কিন্তু হেডলাইট প্রোজেকশনটাও খুবই সুন্দর, অর্থাৎ ডাবল প্যানেলের একটা হেডলাইট ইউজ করা হয়েছে, পাশাপাশি কিন্তু ডিআরএল পার্কিং লাইট, অর্থাৎ মানে বাজেটের মধ্যে আসলে যা যা ফিচার্স দরকার হয়ে থাকে সবটাই কিন্তু আছে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, অর্থাৎ প্রত্যেকটা বাইকে কিন্তু আপনারা 12 লিটার মানে ফুয়েল, আপনি অকটেন নেন, পেট্রোল নেন, যেটাই নেন অবশ্যই আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন, বাট যেহেতু এটা এফআই না, সেহেতু আমার কাছে পার্সোনালি অপিনিয়ন হচ্ছে অবশ্যই পেট্রোল নেওয়াটা আপনাদের জন্য বেটার হবে। তারপর আপনার যদি অকটেন চাল নিয়ে অভ্যস্ত হয়ে থাকেন, অকটেন নিতে পারেন, তো এই তেলটা পেয়ে যাবেন। আর এবার যদি আমি এর ফ্রন্ট সেকশনে আরেকটু আসি দর্শক, তাহলে কিন্তু এর
সামনে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, অর্থাৎ টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু অনেক আগে থেকেই ভালো একটা পারফরমেন্স বাংলাদেশের রাস্তায় দিয়ে থাকে বলেই কিন্তু বাইকগুলোতে এখনও কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন বাদ দিতে পারে নাই, যদিও আপডেট হচ্ছে ডে বাই ডে। ইউএসডি সাসপেনশন অনেক বাইক আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, এর পিছনে কিন্তু ইউজ করা হয়েছে রেডিয়াল টায়ার। আর পাশাপাশি যদি আমি এর টায়ার সাইজটা একটু বলি, 130x70x17, অর্থাৎ টায়ার সাইজটা হচ্ছে 130x70 এবং এর রিমের সাইজটা হচ্ছে 17। আর এখানে কিন্তু আপনার মানে সেফটির জন্য, অর্থাৎ জামাকাপড় যেন ভিতরে চলে না যায় সেজন্য কিন্তু একটা গার্ড দেওয়া আছে এবং বিল্ট ইন কিন্তু মার্গার্ড দেওয়া দিয়ে দিয়েছে কোম্পানি থেকে। আর আমি যদি এর ফ্রন্ট সাইডে আসি তাহলে কিন্তু এটাতেও কিন্তু রেমোরা টায়ার ইউজ করা হয়েছে, পাশাপাশি এই টায়ারটার সাইজ কিন্তু 90x90x17, অর্থাৎ ফ্রন্টেও কিন্তু 90x90 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, পাশাপাশি কিন্তু 17 সেকশনের একটা রিম ইউজ করা হয়েছে। আমি যদি সাইলেন্সারের দিকে আসি, অর্থাৎ এক্সস্টার যেটা, এটাতে কিন্তু ডাবল পাইপের একটা এক্সস্টার ইউজ করা হয়েছে, পাশাপাশি দেশে শেষের অন্যান্য যে বাইকগুলো আছে বর্তমানে বাজারে তার সাথে কিন্তু এটা লুকসটাও অনেকটাই ডিফারেন্ট। সো দর্শক, আমি যদি এটার উপর একটু বসে দেখাই তাহলে কিন্তু মোটামুটি আমাদের দেশে যেই হাইট, অর্থাৎ মিড রেঞ্জের আপনার 5'3" থেকে শুরু করে 4'5" তারা কিন্তু খুব ইজিলি এই বাইকটা রাইড করতে পারবে। আর হাইট একটু বেশি হলেও সমস্যা হবে না, বাট যাদের হাইট 5'2" নিচে তাদের জন্য একটু সমস্যা হলেও হতে পারে, বাট আপনি যদি ভালো চালানো জানেন সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। তো দর্শক, এবার যদি এর পাওয়ার, এর হচ্ছে আপনার পারফরমেন্স বিষয়ে আমি কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ইঞ্জিনের দিকে আসতে হবে। আর এর ইঞ্জিনটা কিন্তু বেশ পাওয়ারফুল। আমি যদি এর ইঞ্জিন স্পেসিফিকেশনে আসি তাহলে কিন্তু এটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল এবং 4 ভাল্ভ, অর্থাৎ এই বাইকটাতে কিন্তু ম্যাক্সিমাম স্পিডটাও কিন্তু আপনি অনেক বেশি পেয়ে যাবেন, 135 কিলোমিটার পার আওয়ার। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 16.5 PS @8000 RPM, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.8 Nm @6500 RPM। পাশাপাশি কিন্তু এটাতে আপনি সেলফ স্টার্টের পাশাপাশি কিন্তু কিক স্টার্টও পেয়ে যাবেন। সো যা যা ফিচার্স দরকার বাজেটের মধ্যে কিন্তু এটাতে কিন্তু সম্পূর্ণটাই দেওয়া হয়েছে। এবং এর ইঞ্জিনটা কিন্তু বৃষ্টির দিনে কাদাবালি কিংবা ধুলাবালি থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু একটা সুন্দর ইঞ্জিন কাউল ইউজ করা হয়েছে, সো যাতে করে কিন্তু আপনি রাইডিংয়ের সময় ছোট রাস্তার ধুলাকণা কিংবা পাথর এসে যেন আপনার ইঞ্জিনে ক্ষতি না করতে পারে। তো সাদ্দাম ভাই, আমাকে আসলে এই বাইকগুলোর দামগুলো একটু বলে দিবেন, তিনটে সেকশনের। FRC 4B ABS এর দাম হচ্ছে 2,28,900। আচ্ছা, ডাবল ডিস্ক 2,13,900, সিঙ্গেল ডিস্ক 2,03,900। সো দর্শক, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাইকটাতে আসলে কী আছে এবং কোথায় পাওয়া যাবে। এবারে কিন্তু আবারও জেনে নিব আসলে ভাইয়াদের ফুল অ্যাড্রেসটা আসলে কোথায়, ভাইয়া একটু বলে দিবেন। আমাদের অ্যাড্রেস নিউএস মোটর ঘাটার চৌরাস্তা কেরানীগঞ্জ ঢাকা। আচ্ছা, সহজ লোকেশন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মধুচিটির আগে নগর পরিবহন অথবা BRTC কাউন্টার ঠিক উল্টা পাশে নিউএস মোটর অবস্থিত। ওকে ভাই, আর নগরটাকে পাশাপাশি অন্য কোনোভাবে কি বাইক নেওয়ার অপশন আছে? হ্যাঁ, আমাদের এখানে সিটি বাইক লোনের ব্যবস্থা আছে, আপনি চাইলে সিটি ব্যাংকের মাধ্যমে 12 মাস 24 মাস 36 মাস কিস্তিতে বাইক নিতে পারবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি লাইক কমেন্টস করে জানাতে পারেন, এবং আপনার পরিচিত কেউ বাইক কেনার থাকলে কিন্তু অবশ্যই আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বাইকের অফার প্রাইস নিয়ে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।